আটটা ময়দার দাম আসলে খুব অল্প দিনের ব্যবধানে 5 থেকে 6 টাকার মতো বেড়েছে। আমরা একটু এই পরিস্থিতি জানতে আমরা এখন যাব শরীয়তপুরে, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী এস এম শাকিল। শাকিল, এখানকার স্থানীয় যে বাজার, সেই বাজারগুলোতে আটা ময়দার দাম কেমন দেখতে পাচ্ছেন এবং সরবরাহ পরিস্থিতি কেমন, এবং এই যে দাম বাড়ছে এর কারণ সম্পর্কে এখানকার বিক্রেতারা কি বলছেন? দেখুন, দাম বাড়ার ক্ষেত্রে বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা বলেছেন যে কোনো কারণ ছাড়াই কিন্তু দামটা বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু বিক্রেতারা জানেন না, তারা বলছে যে হয়তো সিন্ডিকেটের কারণে এটা হয়ে থাকতে পারে। তবে গত এক সপ্তাহের ব্যবধানে যে দামটা বৃদ্ধি পেয়েছে, প্রতি কেজিতে 5 টাকা, আটাতেও 5 টাকা এবং ময়দাতেও 5 টাকা বৃদ্ধি পেয়েছে। যেই খোলা আটা ছিল গত সপ্তাহে ছিল 40 টাকা, সেই এক সপ্তাহ পরে কিন্তু এখন 45 টাকা বিক্রি হচ্ছে, এবং ময়দার ক্ষেত্রেও আমরা দেখেছি এইরকমই 60 টাকা বিক্রি হয়েছে কেজি দরে। এখন সেই 1 কেজি ময়দা কিনতে গেলে 65 টাকা কিনতে হচ্ছে। তবে আমরা যে প্যাকেটের আটা এবং ময়দার ক্ষেত্রেও দেখেছি সেই প্রতি প্যাকেটেই কিন্তু 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তবে এখানকার ব্যবসায়ীরা কিন্তু এরকম কোনো কিছু বলতে পারেনি যে কেন দামটা বেড়েছে। তারা বলছে যে কোম্পানি দাম বাড়িয়েছে, এই কারণে আমাদের দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে। তারা যেমনটা অভিযোগ করেছেন যে এই সিন্ডিকেটটা না ভাঙতে পারলে কিন্তু তাদের যেমন ব্যবসায়িকভাবে তারা অনেকটা লসের মুখে পড়েন, এবং ক্রেতারাও কিন্তু মুখ ফিরিয়ে নেয় কেনাকাটার ক্ষেত্রে। এখানে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি যে বাজারে সরবরাহ থাকা সত্ত্বেও কেন দাম বেড়েছে, তারা কিন্তু সেই বিষয়ে কিছু বলতে পারেনি। তবে ক্রেতাদের কিন্তু অভিযোগ রয়েছে যে সবসময় মনিটরিং যদি বাজারে করা যেত সেক্ষেত্রে দামটা হয়তো নিম্নমুখী হতো। স্মৃতি, শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে।